আসসালামু আলাইকুম প্রিয় টেকনিশিয়ান বন্ধুরা, তম্মাই ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকের টপিকটা হচ্ছে চায়না কম্বো মাদার বোর্ড। যে বোর্ডগুলো নিয়ে মার্কেটে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় এই বোর্ডের উপরে, তো এই বোর্ডের উপরে সমস্যাটা কি হয়, যখন আমরা ব্যাকলাইট কানেক্ট করি বা এই বোর্ডটা একটা এলইডি টিভির মধ্যে ইনস্টল করি, তখন যখন স্ট্যান্ড বাই রিলিজ করা 2 থেকে 3 মিনিট চলে, চলার পরে ব্যাকলাইটটা কেটে যায়। আবার অনেক ক্ষেত্রে 1 দিন চলে বা 2 দিন চলে, তারপর ব্যাকলাইটটা কেটে যায়। আবার অনেক ক্ষেত্রে স্ট্যান্ড বাই রিলিজ করার সাথে সাথেই ব্যাকলাইটটা কেটে যায়। তো কেন কেটে যায় এবং এর সমাধান কী, তো চলেন মূল টপিকে যাই। বিরুদ্ধে আসছি ছোট একটা ইন্টার পরে, ততক্ষণ সাথেই থাকুন। তো হ্যাঁ, ফিরে আসলাম ইন্টার পরে। তো বর্তমানে বাজারে যেই মাদারবোর্ডগুলি কিনতে পাওয়া যায় এটি কিন্তু বিভিন্ন এম্পিয়ারের হয় বা বিভিন্ন ওয়ার্ডের মাদারবোর্ড হয়। তো আমরা তো দোকানদারের কাছে বলি না যে আমার এত এম্পিয়ারে বা এত ওয়ার্ডের একটা মাদারবোর্ড দেন। তো আমরা গিয়া শুধু রেজুলেশনের নাম্বারটা বললা মাদারবোর্ডটা কিনে নিয়ে আসি। তো সেক্ষেত্রে হয় কি, যখন 32 ইঞ্চির মধ্যে লাগাই বা 43 ইঞ্চির মধ্যে লাগাই, কিছু কিছু সময় আছে ওই মাদারবোর্ডগুলি লাগানোর সাথে সাথে ব্যাকলাইটটা কেটে যায়। তো বিশেষ করে এই ব্যাকলাইটটা কাটার কারণটা হচ্ছে ওয়াট বেশ কম হওয়ার কারণে বা ওয়াটটা গরমিল থাকার কারণে কিন্তু এই সমস্যাটা হয়ে যায়। তো এর সমাধান কি, তো আমরা তো অনেকেই জানি না যে কোনটা কত ওয়াটের মাদারবোর্ড। যখন আমরা ওয়ার্ডের ব্যবধানে একটা মাদারবোর্ড কিনবো বা ওয়ার্ডের ব্যবধানে একটা মাদারবোর্ড ইনস্টল করবো, সেক্ষেত্রে কিন্তু ব্যাকলাইটটা কেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এখন আমরা কিভাবে সমাধান করব, তো চলেন জেনে নেই যে একটা মার্কেটের মাদারবোর্ড যখন ইনস্টল করব তখন আমরা কিভাবে ব্যাকলাইটটা সেফটি করব বা ব্যাকলাইটটা নিরাপদ রাখবো। তো ধরেন এই যে এই দুইটা সকেট হচ্ছে ব্যাকলাইটের যে কানেকশনটা ঢুকে ওইটা। তো প্রথমত আমরা যখন এলইডি স্ট্যান্ড বাই রিলিজ করবো, এই ব্যাকলাইট কানেকশনটা খুললা, তারপরে অ্যানালগ হোক বা ডিজিটাল হোক, যে কোনো মিটারই হোক, এই জায়গায় পজিটিভ আর নেগেটিভ কানেকশন করিয়া তারপরে স্ট্যান্ড বাইটা রিলিজ করবো। করার পরে দেখবো এখানে ভোল্টেজটা কত উঠে এবং উঠে আবার ডাউন হয়ে যায়। যদি দেখি 100 ভোল্টের উপরে উঠে, তাইলে এটা 160 ওয়াট মাদারবোর্ড, আর 100 ভোল্টের নিচে থাকলে এটা 100 ওয়াট মাদারবোর্ড। বিশেষ করে বর্তমানে যে এলইডিগুলি মার্কেটে আছে বা এলইডিগুলি বাজারে আছে, ওই এলইডিগুলি বেশি ক্ষেত্রেই হয় 100 ওয়াট মাদারবোর্ড। এখানে যদি 160 ওয়াট মাদারবোর্ড আমরা ইনস্টল করি, সেক্ষেত্রে কিন্তু ব্যাকলাইটটা 99% কেটে যায়। তো এর সমাধান করবো যেভাবে, আমরা তো স্ট্যান্ড বাই রিলিজ করার পরে প্রথমত আমরা এখানে দেখে নিব ভোল্টেজটা কত উঠে। যদি দেখি 100 ভোল্ট ক্রস করে, তাহলে প্রথমত আমরা এই যে এখানে 3টা বা 4টা রেজিস্ট্যান্স আছে, ওই রেজিস্ট্যান্সগুলি ফলো করব। তো বিশেষ করে আমরা এই রেক্টিফায়ারের পজিটিভ সাইডে যে রেজিস্ট্যান্সগুলি কানেক্ট করা থাকে, এই রেজিস্ট্যান্সগুলি ফলো করব এবং এই রেজিস্ট্যান্স থেকে একটা রেজিস্ট্যান্স রেখে বাকি রেজিস্ট্যান্সগুলি খুলে দেব। কেননা যদি দেখি এখানে 2টা রেজিস্ট্যান্স খোলার পরে আবার চেক দিই, সেক্ষেত্রে কিন্তু ওই ব্যাকলাইটটা কেটে যেতে পারে। সে কারণে আমরা একবারে সমাধান করতে চেষ্টা করব, এখান থেকে যতটা রেজিস্ট্যান্স থাক ওই জায়গা থেকে একটা রেজিস্ট্যান্স রেখে বাকি রেজিস্ট্যান্সগুলি খুলে দিব। যদি দেখি আলো কম হয়, তাহলে আরেকটা রেজিস্ট্যান্স আমি কানেক্ট করে দিব। তাহলে আশা করি মোটামুটি সেফটি থাকবে। এখন যদি ব্যাকলাইটের ফোকাসটা কম থাকে, আগের থেকে অনুমানের উপরে কম থাকে, সেক্ষেত্রে এখানে আমরা দ্বিতীয় রেজিস্ট্যান্সটা কানেক্ট করে দেবো। আর যদি দেখি যে না, ব্যাকলাইটের আলোটা ঠিক আছে, সেক্ষেত্রে এখানে আমরা একটা রেজিস্ট্যান্স রাইকা বাকি রেজিস্ট্যান্সগুলি খুলে দেবো। তাহলে আমাদের ব্যাকলাইটটা সেফটি থাকবে। তো এতটুকুর জন্যই এই ভিডিওটা নিয়ে আসলাম, কেননা বর্তমানে অনেক মাদারবোর্ড আছে, আমার কাছে হয়েছে, আপনাদের কাছে হয়েছে বা আরও হতে পারে। এই কারণে কিন্তু এই ভিডিওটা নিয়ে আসলাম, যাতে আপনারা সেফটি থাকতে পারেন বা আপনাদের ক্ষয়ক্ষতি না হয়। কেননা একটা এলইডি মাদারবোর্ড ইনস্টল করে 1500 থেকে 2000 টাকায় মজুরি নেই,
সেক্ষেত্রে যদি ব্যাকলাইট টাকাইটা যায় সেক্ষেত্রে আমাদের লস হয়ে যায়। এই কারণে কিন্তু এই সাজেশনটা আপনাদের দিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ভিডিওতে কি কিছু ইনফরমেশন পাইলে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। এবং RDLCG অল সেকশন নিয়ে কাজ শিখতে চান বা নিজেকে আপডেট করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।